এরা ব্যতিক্রম ধর্মী নরম পালকের জন্য সিল্কি নামে পরিচিত যার পালক সিল্কি ও চকচকে মসৃণ নরম পা পাঁচটি নোকযুক্ত যেখানে অন্য মুরগির সাধারণত চারটি নোক থাকে প্রদর্শনীদের জন্য এটি বেশ জনপ্রিয় এরা ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে এজাতের মুরগি সবচেয়ে বেশি শান্ত প্রকৃতির শিশুদের সাথে এজাতের মুরগির সহজেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে স্ত্রী সিল্কি ডিম দিয়ে আমাদের দেশি মুরগির মতো বাচ্চা ফুটাতে সক্ষম হয় সাধারণত পুরুষ সিল্কির ওজন এক কেজি থেকে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর স্ত্রী সিল্কির ওজন এক কেজি থেকে এক কেজি তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তবে সিল্কির ডিমগুলো একটু ভিন্ন ধরনের ক্রিম কালারের ডিম পারে সিল্কি মুরগি বছরে একশো থেকে একশো বিশটি ডিম পারে সিল্কি মুরগির চামড়ার কালার কালো ব্লু সোনালি সাদা এবং এরা দাড়িযুক্ত ও দাড়িবিহীন হয়ে থাকে কিন্তু তাদের কানের নিচে যে একটি লতি রয়েছে সেটি নীলভাব বা নীলবর্ণ হয়ে থাকে মাংসগুলো দুশহর কালো দাড়িযুক্ত সিল্কি মুরগির ঠুটের নিচে অতিরিক্ত পালকের আবরণ দ্বারা কানের লতি পর্যন্ত আবৃত থাকে এজাতের মুরগির সাধারণত ডিমের জন্য বেশি প্রযোজ্য মাংসের জন্য এজাতের মুরগির চাহিদা খুব বেশি নয় অনেকেই শখে সিল্কি মুরগি পালন করতো কিন্তু তার বাজারের চাহিদা বেশি থাকায় আমাদের বাংলাদেশের ছোটো ছোটো খামারিরা এখন বাণিজ্যিক ভিত্তিতে সিল্কি মুরগির খামার গড়ে তুলেছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদরের কুন্দারপাড়া এলাকায় তো দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট বড় সফল খামারিদের সফলতার গল্প তুলে ধরে থাকি সে ব্যক্তিতে আজকে চলে আসলাম এখানে তো আমরা কিন্তু বেশ কতগুলো মুরগি নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরেছি দেশি মুরগি কাদাকনাথ টাইগার ব্রাহ্মা অনেক জাতের মুরগি নিয়ে কিন্তু আমরা প্রতিবেদন করেছি তো আজকে একটি ভিন্ন প্রজাতির মুরগি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটু দুর্লভী বলা যায় খুবই বাণিজ্যিক ভিত্তিতে ওই ভাবে সবাই লালন পালন করে না সেটা হচ্ছে সিল্কি মুরগি যে মুরগিটা আসলে অনেকটাই বর্ধিত অনেক সুন্দর লাগে মুরগিটি অনেকে হয়তো শখে পালন করে থাকে কিন্তু এখানের এক ভাই আছেন যিনি এই বাণিজ্যিক ভিত্তিতে সিল্কি মুরগি খামার গড়ে তুলেছেন তো আজকে ভাইয়ের কাছ থেকে জানব তিনি কীভাবে সিল্কি মুরগি খামার গড়ে তুলেন বা সিল্কি মুরগি নিয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কীভাবে তার পরিচালনা করছেন সার্বিক চিত্রগুলো তুলে দেবো আপনাদের মাঝে আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম তো দর্শক আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সিল্কি মুরগির খামারের সামনে যে যিনি ভাই আছেন এই সিল্কি মুরগি খামারটি পরিচালনা করেন আমরা পরিচিত হয় তার সাথে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো 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 আপনি জি আছি আপনার নামটা মাসুম মাসুম তো ভাই আপনি তো আপনার বাড়ির বলতে গেলে মাঝামাঝি অবস্থায় একটি ঘর করে বাণিজ্যিক ভিত্তিতে সিল্কি মুরগির খামার গড়ে তুলেছেন আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর সিল্কি মুরগির খামার চোখে পড়ে না যে দুইটা চারটা পাঁচটা এরকম লালন পালন করে তো আপনি বাণিজ্যিক ভিত্তিতে সিল্কি মুরগি খামারটাকে শুরু আমাদেরকে একটু বলবেন আমি এই ব্যবসা আমার মূল ব্যবসা না আমি ফিডে ব্যবসা করি ফিস ফিডে ব্যবসা করি বয়লা ফিডে ব্যবসা করি কারণ পাশাপাশি এটা করতেছি প্রথম আমি ইন্টারনেটে দেখতে পাই যে সিল্কি মুরগি তারপর এক জায়গা থেকে আমি চারটা সিল্কি মুরগি নিয়ে আসি ওইখান থেকে নিয়ে আসার পরে ওইগুলোতে ডিম পারে ডিম পারার পরে আস্তে আস্তে এগুলো

শীত গরম উভয় দুটো সময় দুই সিজনে ডিম পারে আচ্ছা তো সিল্কি মুরগি কিন্তু আমাদের দেশীয় মুরগির মতোই কি এটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বা এটার কি ধরনের পার্থক্য আছে আমাদের দেশি মুরগি থেকে একটু কার্যকারিতা সেম আপনার যে দেশি মুরগি যে রোধ প্রতিরোধ ক্ষমতা তার চেয়ে একটু বেশি সিল্কি মুরগি দিয়ে রোধ প্রতিরোধ ক্ষমতাটা আরেকটু বেশি সিল্কি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি বেশি আচ্ছা এই দেখতে সুন্দর একটা মুরগি কিন্তু দেখতে যে যে দেখলে তারই পছন্দ হয়ে যায় মুরগিটা সেটা অনেক সুন্দর একটা মুরগি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু মুরগি আছে এগুলার বয়স কত এগুলো চার মাস বয়স চার মাস বয়স আচ্ছা এগুলার যদি কেউ এখন নিতে যাই কত টাকা লাগতে পারে এক জোড়া দাম এক জোড়া ছয় হাজার টাকা মিনিমাম ছয় হাজার টাকা হলে বিক্রি করা যাবে মিনিমাম ছয় হাজার টাকা তিন হাজার টাকা পিস আচ্ছা তো এই যে এই পাশে দেখতে পাচ্ছি এগুলো এগুলোর বয়স কত এগুলো তিন মাস বয়স তিন মাস বয়স জি এগুলো যদি কেউ নিতে চায় কত টাকা লাগতে পারে এগুলো আপনার চার হাজার টাকা জোড়া রাখা যাবে

তো আপনি ডিমে পার্সেন্টেজ পাচ্ছেন কেমন এখন আমি পার্সেন্টেজ এই তো নাইনটি পাওয়া নাইনটি নাইনটি ফাইভ এরকম নাইনটি প্লাস আচ্ছা তো এই সিল্কি মুরগি কি আপনার ডিমে নিজে ফোটায় না কি আপনার ইনকিউবেটার ফোটায় আমি ইনকিউবেটার ফোটাই ইনকিউবেটার ফোটান আমাদের দেশি মুরগির মতো এগুলো ডিমে তা দেয় না না তা দেয় তারপরে তো নিজে বাচ্চা উৎপাদন করেন তো বাচ্চাকে কি কি ধরনের ভ্যাকসিনগুলো ইউজ করে থাকেন একটু বলবেন বাচ্চারে প্রথমে আমি রানী খেতের ভ্যাকসিনটা দেই ছয় থেকে আট দিনের মধ্যে তারপর দশ থেকে বারো দিন মধ্যে গাম্বুরুজ ভ্যাকসিনটা আছে এটা করি

তো এই একটানা কতদিন ডিম দিবে এগুলো একটানা বলতে আপনার পনেরো থেকে বিশটা ডিম পাড়ার পরে এক সপ্তাহ অথবা দশ দিন গ্যাপ দিব দশ দিন গ্যাপ দিয়ে আবার শুরু করবো এরকমভাবে চার বছর তিন থেকে চার বছর ডিম পাড়ে আচ্ছা তো তো ভাই সিল্কি মুরগির কোন কোন ধরনের আক্রমণ করে একটু বলুন আমাদেরকে সিল্কি নর্মালি আপনার ঠান্ডাটা একটু বেশি লাগে মাঝে মধ্যে যে শীতকালে একটু শীতকালে একটু ঠান্ডা লাগে আর এমনি গরমের মধ্যে তত একটা না রোদ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি

আচ্ছা তো ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন তো হ্যাঁ ওকে ভালো থাকবেন